ভোলা ও পিরোজপুরে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ঘরবাড়ি। দুদিন পরও অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। কালবৈশাখীর তাণ্ডবে শেষ আশ্রয় হারিয়ে শূন্য ভিটায় শত শত পরিবার। শূন্য ভিটা, বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল, ঘর উড়ে আটকে আছে গাছের সঙ্গে। ঝড়ে ধ্বংসস্তূপের ভয়াবহতা ভোলার মন পুরায়। ঘর উড়িয়ে নেয়ার পর বৃষ্টিতে ভিজে যাওয়া চাল ডাল কাঁথাবালি শুকাতে দেখা যায় এই পরিবারটিকে। মাত্র কয়েক মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেছে জীবনযাপন। রোববারের ঝড়ের তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত সহস্রাধিক ঘরবাড়ি। ঘর হারা হয়েছেন মনপুরা ও লালমোহন উপজেলার 339 পরিবার। ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। নেই বিদ্যুৎও। ঈদের আগেই এমন দুর্ভোগে দিশেহারা ক্ষতিগ্রস্তরা। তিন টুন উড়াই লেগে গেছে, তারপর অনেক কষ্টে আছে। ঘরবাড়ি ফুরিয়ে গেছে, বিদ্যুৎ নাই, গাছগুলো ফুরিয়ে গেছে, ক্ষয়ক্ষতি বহুত কিছু হয়েছে। ঘরের স্কুল ফুল উঠেই নেছে, তারপর বাগান বাড়ি আমার গাছপালা অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের পাশাপাশি 5 মেট্রিক টন খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। যারা বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে তাদের মধ্যে আমরা শুকনো খাবার বিতরণ করেছি, ত্রাণ সামগ্রী বিতরণ করেছি, এবং আমরা ইতিমধ্যে একটি ক্ষয়ক্ষতির একটি প্রাথমিক তালিকা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। একই অবস্থা পিরোজপুরেও। এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। প্রধান সড়কগুলো থেকে ঝড়ে ভেঙে পড়া গাছ অপসারণ করা সম্ভব হলেও গ্রামাঞ্চলের অনেক রাস্তাঘাট এখনও যান চলাচলের জন্য পুরোপুরি উপযোগী হয়নি। এতে করে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ। এই গ্রহণকে কেন্দ্র করে রীতিমতো উৎসবের আমেজ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। যেসব জায়গা থেকে মহাজাগতিক এই দৃশ্য দেখা যাবে, দূর দূরান্ত থেকে সেখানে ছুটছেন মানুষ। জায়গায় জায়গায় টেলিস্কোপ বসিয়ে চলছে প্রস্তুতি। সোমবারের বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে বিশ্বজুড়ে আগ্রহের সীমা নেই। যদিও মহাজাগতিকে এই দৃশ্য দেখা যাবে শুধুমাত্র যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো থেকে, তাই বিরল এই ঘটনার সাক্ষী হতে আলাদা আগ্রহ দেখা গেছে দেশগুলোর বাসিন্দাদের মাঝে। চাঁদ সূর্যকে গ্রাস করার এই দৃশ্য দেখতে রীতিমতো উৎসবের আমেজ চলছে দেশগুলোতে। যেসব জায়গা থেকে সরাসরি গ্রহণ উপভোগ করা যাবে, দলে দলে লোকজন ছুটছেন সেখানে। এই তালিকায় আশপাশের দেশগুলোর বিদেশি পর্যটকও রয়েছেন। মেক্সিকোর এই মাজাতলান শহর আমার সবচেয়ে প্রিয় জায়গা, তাই এখানে এসে শহরভর্তি মানুষের সঙ্গে সূর্যগ্রহণ দেখতে চেয়েছি। আশা করছি বিষয়টা অনেক উপভোগ্য হবে। এখান থেকেই প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। চাঁদের ছায়া সূর্যকে ঢেকে ফেলার দৃশ্যের প্রথম সাক্ষী হব আমরা। এদিকে বিপুল পর্যটককে নিয়ে মেক্সিকো যুক্তরাষ্ট্রের শহরগুলোতে সাজসাজ রব পড়ে গেছে। শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে অস্থায়ী ভাস্কর্য। এছাড়া ভিউ পয়েন্ট স্থাপন করে সাধারণ মানুষকে মহাজাগতিক এই দৃশ্য উপভোগের সুযোগ করে দিচ্ছে কর্তৃপক্ষ। মহাকাশ গবেষণা কেন্দ্র এবং ব্যক্তি পর্যায়ের উদ্যোগে স্থাপন করা হয়েছে টেলিস্কোপ। ধুম পড়েছে সৌর ফিল্টার এবং সৌর চশমার মতো আনুষাঙ্গিক জিনিসপত্র বিক্রির। এদিকে টেক্সাস থেকে সরাসরি সূর্যগ্রহণ দেখতে পাওয়ার কথা থাকলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। ফলে সেখান থেকে বিরল এই দৃশ্য দেখা যাবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন আগতরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার 197তম ঈদুল ফিতরের জামাত শুরু হবে সকাল 10টায়। থাকছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীর ঘেঁষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের অবস্থান। যুগ যুগ ধরে এখানে ঈদের নামাজ পড়ছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। বরাবরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হবে এ মাঠে। সকাল 10টায় শুরু হবে জামাত। ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরিদুদ্দিন মাসুদ। এরই মধ্যে শেষ হয়েছে ঈদগাহ মাঠের লাইন টানা, চুনকাম, অজুখানা মেরামত সহ বেশিরভাগ কাজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লক্ষ লক্ষ মুসল্লিরা একসাথে নামাজ আদায় করে দোয়া করলে আল্লাহ তাআলার দোয়া কবুল হয়। বাংলাদেশের বহু জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে মানুষ আসে এখানে নামাজ পড়ে। ঈদের জামাতকে
এলাকাকে ঘিরে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। চার স্তরের নিরাপত্তা বলয়ে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করবে 5 প্লাটুন বিজিবি। মাঠ ও আশপাশের এলাকা মনিটরিং করা হবে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন দিয়ে। পুরো মাঠ কেন্দ্রিক চারপাশে যে সমস্ত জায়গা দিয়ে মুসল্লিগণ প্রবেশ করবেন সেই গেটগুলিতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা ফোর্স দ্বারা চেকপোস্ট ডিউটি করা হবে। যারা এখানে নামাজ পড়তে আসবেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ রয়েছে, তারা যেন টুপি এবং হাত এই নামাজের জন্য জানামাজ ব্যতীত অন্য কোনো কিছু বহন না করে। ঈদের দিন দূরের মুসল্লিদের জন্য শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। একদিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম, যা আবারও রেকর্ড ভেঙে ছুঁয়েছে দেশের ইতিহাসের সর্বোচ্চ স্তর। গত শনিবার স্বর্ণের দাম বাড়িয়ে 1,15,824 টাকা নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস, যা কার্যকর হওয়ার মাত্র একদিনের মাথায় আজ আবারও বাড়ানো হলো দাম। প্রতি ভরি ভালো মানের অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণের দাম 1,750 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,17,573 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 1,12,208 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 96,228 টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরির দাম পড়বে 80,190 টাকা। নতুন দাম কার্যকর হবে কাল থেকে। একদিন পার হলেও খোঁজ মেলেনি খুলনায় ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজের 2 শ্রমিকের। সকাল 8টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল, সঙ্গে যোগ দেয় কোস্টগার্ড ও নৌপুলিশ। কার্গো জাহাজের অবস্থান শনাক্ত হলেও স্রোতের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। নৌপরিবহন অধিদপ্তর বলছে ধারণ ক্ষমতা অনুযায়ী পণ্য বহনের পরও দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। রোববার সকালে 1,140 মেট্রিক টন টিএসপি সার নিয়ে মোংলা থেকে যশোরের নওয়াপাড়ার দিকে যাচ্ছিল পণ্যবাহী MV TLN-1 জাহাজটি। দুপুর 12টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রূপসা রেল সেতুর 73 নম্বর পিলারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ডুবে যায় জাহাজটি। খেলার খবর। IPL-এ কিছুক্ষণ পর জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। নিজেদের মাঠে চেন্নাইয়ের সামনে চ্যালেঞ্জ কলকাতা নাইট রাইডার্সের। চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। দেশে ভিসার কাজ শেষে এর মধ্যে চেন্নাই শিবিরে যোগ দিয়েছেন মুস্তাফিজ। একাদশে তার থাকারও আভাস দিয়েছে টিম ম্যানেজমেন্ট। IPL-এ চেন্নাই সুপার কিংসের হয়ে শুরুটা দুর্দান্ত করেন মুস্তাফিজ। প্রথম 2 ম্যাচে 6 উইকেট নেন তিনি। তবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলা তার শেষ ম্যাচটা সুখকর হয়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনেক ভালো লাগতেছে, দাদু বাড়ি যাচ্ছি। মনে করছে গ্যাম জ্যাম চিপা চাপায় যা সুন্দর আনন্দ হাওয়া দক্ষিণে বাতাস। যাত্রাপথেই চোখে মুখে ঈদ আনন্দ, ট্রেনে উপচে পড়া ভিড়, নেই শিডিউল বিপর্যয়। কারখানা ছুটি হওয়ায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ, পথে পথে স্বস্তি। এবং পুরান ঢাকা থেকে সংগ্রহ করত কাঁচামাল, বিদেশি কোম্পানির নামে ফার্মেসির সঙ্গে যোগ সাজশের নকল ওষুধ বিক্রি, 1 কোটি টাকা মূল্যের জীবন রক্ষাকারী টিকা সহ গ্রেফতার 4। এই ছিল সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় থাকবেন সহকর্মী অমরিনা। ধন্যবাদ সাদিয়া। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।